বলছি আমরা কোনো জায়গায় কাউকে জোর করছি না। আজকে যেমন মুখ্যমন্ত্রী প্রস্তাব ছিল ডেলিভারি চ্যালেঞ্জ করলে তো আমরা কিন্তু সস্তায় হবে, আমরা সেই ক্যাম্পেনে যাচ্ছি, ছিল ক্যাম্পেন একটা, কিন্তু এখন মানুষ ঠিক সেভাবে নেয়। আবার আমি দেখেছি জঙ্গলের মধ্যে ওই রেডি হচ্ছে, সেটা একটা বলব যে আপনারা রেডি ইউজ করুন বেশি করে দেবেন, আমি কিন্তু সস্তায় হবে। আর দ্বিতীয় একটা অপশনাল কিন্তু পিপল, তারা আগে একটা জেলা ভিত্তি যে আপনার সারাদিনে আধ ঘন্টা সময় বিদ্যুৎ ব্যবহার করবে, আপনি করবেন যে আপনি দপ্তরে যখন থাকবেন এক ঘন্টা এসে চালাবেন। আমি নিজের সুযোগটা করলে আমার অথরিটি জমা না কত বলা, আমি নিজেও করবো এবং লক্ষ্যে করবো। আমি আমরা যখন এসেছিলাম তখন 2 মেগাওয়াট ছিল রিনিউয়েবল এনার্জি আমার রাজ্যে, আজকে রিনিউয়েবল 140 মেগাওয়াটে পৌঁছে গেছে, তাহলে ব্যাপার চোখ রিনিউয়েবল আমরা দ্রুত এগোচ্ছে রিনিউয়েবলের ক্ষেত্রে। আমরা এই তোমরা বলতে ব্যাপারটাকে ভুলভাবে নিচ্ছ, আমরা বলছি যে বিদ্যুৎ সেভ করা মানে শুধুমাত্র আপনার নিজের উপকার নয়, এটা সমাজেরও উপকার, পরিবেশেরও উপকার। এই জন্য বিদ্যুৎ তো বলছেন বেশি আছে, প্রতিদিন এসে যে মেলেরা আমি বিধানসভা একদিন ভালো করে বলেছিলাম, গতবারের বিধানসভা ভালো করে বলেছিলাম, কালকেও এই প্রশ্ন উঠবে, কালকেও এই প্রশ্নের উত্তর দেবো। এটা পাবলিকের কাছে প্রচার, 3 মাসের দিলে তো আপনারা বেশি পয়সা নিচ্ছেন, আদৌ নিন না। একজন কনজিউমার বিদ্যুৎ কোম্পানির হয় কোনো প্রাইভেট কোম্পানি আমাদের রাজ্যে যারা যারা আছে তারা সেই রেটি দেয় না। আমি একবার জানুয়ারির বিলটা আমি নিচ্ছি আপনার কাছ থেকে বিল লিখে সুন্দর